প্লাস্টিকের বোতল দিয়ে আর এক কাপ আটা দিয়ে বাসায় খুব সহজে তৈরি করতে পারেন নুডলস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা নুডলস বাইরে থেকে কিনে এনে খাই, অনেক সময় দেখা যায় বাচ্চাদের টিফিন দেওয়ার দরকার পড়ে কিন্তু বাসায় নুডলস নেই। তো আপনারা খুব সহজে বাসায় এভাবে নুডলস তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তো এর জন্য প্রথমে আমি এখানে এক কাপ আটা নিয়েছি। তো আমি আটাটা সবার হাতের কাছে থাকে সেজন্য আটা দিয়ে করতেছি, এটা ময়দা দিয়েও করতে পারেন। তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটাকে আমি হাত দিয়ে একটু আটাটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা বেটার তৈরি করব। তো এটা চাইলে হাত দিয়েও গোলাতে পারেন। তো আমি হ্যান্ড রুইচ দিয়ে করতেছি। হ্যান্ড রুইচ দিয়ে করলে কি হয়, খুব সহজে এটা মিক্সড করা যায় আর লাম্পস থাকে না। তো এই যে আমার এক কাপ আটার সাথে আমি কিন্তু এক কাপ পানি দিয়েছি, তো এটা আমার হয় নাই, আমি পানি আরও কিছুটা ব্যবহার করব। তো আমি এখানে আরও হাফ কাপ পানি নিয়েছি। তো হাফ কাপ থেকে পানিটা আমি আস্তে আস্তে দিচ্ছি আর আস্তে আস্তে মেশাচ্ছি। তো এই যে আমার ব্যাটারটা মেশানো হয়ে গেছে, আর একটু ভালো করে মেশাবেন যাতে করে কোনো লাম্পস না থাকে। তো এই যে ঘনত্বটা ঠিক কেমন, এই যে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। তারপরে এই যে হাফ কাপ আমার অর্ধেকটা পানি থেকে গেছে, বাকিটা আমি ব্যবহার করেছি। তারপরে এখন আমি দেখেন, এটা হচ্ছে বোমার বই শিলানোর যে বোমার, এরকম চিকন লোহার যে কোনো কিছুতেই আপনারা এরকম 7-Up-এর বোতলের ঢাকনাটা ফুটো করে নিতে পারেন। তো চাইলে একটাও করতে পারেন, চাইলে দুটোও করতে পারেন। তো একটা করলে কি একটু সময় লাগবে বানাতে, তো আমি এই জন্য দুটো করতেছি। দুটো করলে খুব সহজে হচ্ছে তাড়াতাড়ি করা যায়। এই যে দেখেন চিকন করে দুটো ছিদ্র করে নেবেন। এবার হচ্ছে আমি বোতলের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। তো ব্যাটারটা ঢালার সময় আমি ছাঁকনি দিয়ে সেকে নিয়েছি যাতে করে লাম্পস না থাকে, তাহলে কিন্তু ভালো হবে না। এবার আমি ননস্টিকের একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটার মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, তেলটা আবার আমি টিস্যু দিয়ে এভাবে মুছে নিয়েছি। এবার আমি সুন্দর করে বোতল দিয়ে দেখেন কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন নুডলসটা তৈরি করতেছি, আর এটা খুবই সহজে করা যায়। তারপরে এটা জাস্ট 15 থেকে 20 সেকেন্ড রাখবেন, এরপরে এটা হয়ে যাবে। তারপরে এটাকে এভাবে তুলে নেবেন, এটা বেশিক্ষণ চুলে রাখার দরকার নেই। তো এই যে দেখেন আমি এটাকে তুলে নিলাম। তো একটার পর একটা আমি সেমভাবে করে নিচ্ছি, দেখেন খুবই সহজে কিন্তু হয়ে যায়। আর এটা যে কোনো সময় আপনারা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। অনেক সময় দেখা যায় বাচ্চা নুডলস খেতে চাচ্ছে কিন্তু বাসায় নুডলস নেই। তো এভাবে কিন্তু আপনারা বাসায় সবার বাসায় আটা ময়দা থাকে, ময়দা যদিও না থাকে আটা থাকে, তো আটা দিয়ে আপনারা খুব সহজে কিন্তু এই নুডলসটা তৈরি করতে পারেন। তো এই যে দেখেন খুবই সহজে কিন্তু হয়ে যায়, বেশিক্ষণ লাগে না, অল্প টাইমের মধ্যে কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এটা দিলে 15-20 সেকেন্ড লাগে। তো আমি দেখেন সবগুলো বানিয়ে নিলাম। তো এখানে যতগুলো বানিয়েছি এখানে 4 জন মানুষ একেবারে সুন্দরভাবে খেতে পারবে, এরকম নুডলস হয়েছে। তো এই যে নুডলসগুলো দেখালাম, তো একটু ঠান্ডা করে নেবেন। এই নুডলস কিন্তু সিদ্ধ করা লাগে না, আপনি সিদ্ধ করতে যতক্ষণ সময় লাগে কেনা নুডলস ততক্ষণে কিন্তু আপনি নুডলসটা তৈরি করতে পারেন। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে এবার পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি, নুডলসটা আমরা স্বাভাবিক যেভাবে ভেজে নিই। এরপরে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি দুটা। তো আমি একটু ভেজে দেখাচ্ছি যে ভাজলে কেমন, সেজন্য আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তো এটা কিন্তু আপনারা যদি বেশি করে বানাতে চান, আপনারা বানিয়ে কিন্তু এক সপ্তাহের মতো এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তারপরে ভেজে ভেজে দিতে পারেন। তো এই যে ডিমটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপরে কিছু সবজি আমি অ্যাড করতেছি, গাজর দিয়েছি, টমেটো দিয়েছি আর ক্যাপসিকাম দিচ্ছি। তো সবজিটা আপনারা আপনাদের মতো করে দিবেন, দিয়ে তারপরে এটাকে নুডলসটা রান্না করবেন, যে যেরকমভাবে আসলে করেন, চিকেন দিয়ে যে কোনো কিছু দিয়ে। এবার লবণ দিয়েছি, প্রথমে আমি ডিমের মধ্যে 1 চিমটি লবণ দিয়েছি, তখন আমি বেশি একটা দিই না, বেশি দিলে সেটা ডিমের মধ্যে বেশি বেশি লাগে। এরপরে সবজিটা আমি পরে অ্যাড করেছি, আর এখানে 1 চা চামচ দিয়েছি চাট মশলা, 1/2 চা চামচ দিয়েছি লাল মরিচ পাউডার, দিয়ে আমি আমার মতো করে নুডলস একটা এখন ভেজে নিচ্ছি। তো সবজিটাকে আমি একটু নরম করে নেব, তার জন্য সবগুলো মশলা দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো ঢেকে দিব, যাতে গাজর ক্যাপসিকাম এগুলো একটু নরম হয়ে যায়। তো এই যে আমি 2 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে এটার মধ্যে এখন আমি নুডলসটা দিয়ে দেব। তো এই রান্নাটা আপনারা রান্না আসলে যে যেরকম করে করেন নুডলসটা ঠিক সেমভাবে করে নেবেন। এখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে সবজির সাথে মিশিয়ে নেব। তো এটা বেশি একটা নাড়ানাড়ি করতে যাবেন না, বেশি নুডলস সাধারণত যেভাবে ভাজি করেন, আর এটা যদি বেশি আবার সিদ্ধ করতে যান সেক্ষেত্রে কিন্তু এটা নরম হয়ে যাবে। সিদ্ধ করলে যেরকম হয় আপনার নুডলসটা, এটা তো তৈরি করার সময় সেরকম সিদ্ধ হয়ে গেছে, তো এটাকে আর হচ্ছে আপনার সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তো এটাকে যে আমি ভেজে নিলাম, এটা ভেজে নিয়ে আমার হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। আর ঝটফট কত সহজে কম খরচে কিন্তু এটা
তৈরি করা যায়, বাইরেরটা আমরা কিনে আনতে হয়। আর এখন নুডলস আগের মতো দাম নেই, অনেক দাম হয়ে গেছে, প্রত্যেকটা জিনিসেরই অনেক দাম এখন। তো এই যে দেখেন নুডলসটা কেমন, এটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক মজা, ঝটফট বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। তো আশা করি ভালো লেগেছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।